সোনিয়া গান্ধী নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি অ্যাপয়েন্ট করেছেন, অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেসের সভাপতি করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন এখন বলা যেতে পারে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। প্রদীপ দা, এই সিদ্ধান্তটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা যে পরিবর্তন হতে পারে এই সংবাদ আমার কাছে আগের থেকেই ছিল, এবং এটা ঠিক নয় যে ওরা আমার সঙ্গে এই বিষয়ে চর্চা করেননি। সিপি যোশীও আমাকে এই ধরনেরই ইঙ্গিত দিয়ে আসছিলেন। এখন অধীর চৌধুরী অপেক্ষাকৃত তরুণ এবং সে অনেক বেশি ডাইনামিক। আমি খুশি যে তাকে সভাপতি করা হয়েছে। আমার দিক থেকে পূর্ণ সাহায্য এবং সহযোগিতা আমি অধীর চৌধুরীকে করব। না প্রদীপ দা, একটা প্রশ্ন উঠছে কি আপনার নেতৃত্বে কি তাহলে আস্থা রাখলো না দল? দেখুন, দলের পরিবর্তন তো অবশ্যম্ভাবী। সবসময় যে একজনকে সভাপতি থাকতে হবে এমন তো কোনো মানে নেই। আস্থা ছিল বলেই এতদিন আমি প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলাম। এখন ন্যাচারালি নিশ্চয়ই কোনো প্রয়োজন হয়েছে এবং সেই প্রয়োজনের তাগিদেই তারা করেছে, আমি এটাকে ওয়েলকাম করি। কিন্তু লোকসভা ইলেকশনের আগে এটা কি এই সময় করাটা ঠিক হলো? আমার মনে হয় যেটা করেছে এআইসিসি ঠিকই করেছে। সেক্ষেত্রে কি আপনাদের কোনো সিট বাড়বে, লোকসভায় ছটা সিট ধরে রাখতে পারবে? এটা তো অন্য প্রসঙ্গ, এই প্রসঙ্গটা এর সঙ্গে আসে না। স্পষ্ট করলেন প্রদীপ ভট্টাচার্যকে, তিনি এটাকে স্বাগত জানাচ্ছেন এবং সেটা পরিবর্তন হয়েছে দলের মধ্যে, সেটাতে তিনি আগে থেকে তাকে ইঙ্গিত দেওয়া হয়েছিল খুব সম্ভবত একটা চেঞ্জ হতে যাচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে অন্য লোক আসতে পারে, সেটাকে তিনি আজকে স্বাগত জানালেন। বিজেন্দ্র সিং, এপি আনন্দ, নয়াদিল্লি।